দেখো আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা সকলে দেখো লেসন 6 খুলবে। পাতা 23, পেজ নাম্বার কত? 23 পেজ। ঠিক আছে, লেসন 6 এ আজকে কি আছে দেখো, ফুডস অফ দা বেঙ্গলিস, বাঙালিদের খাবার দাবার নিয়ে। ঠিক আছে, বাঙালিদের খাবার দাবার নিয়ে পড়া। দেখো একটা ছোট্ট ছেলে সুজয়, ও নিউ ইয়র্ক মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা শহরে ও বাস করে। ও কি করবে, একবার কলকাতায় বেড়াতে আসবে। তো সেখানকার আমেরিকা যুক্তরাষ্ট্রের খাবার দাবার খেয়ে ও অভ্যস্ত। এবার কলকাতায় বেড়াতে আসা মানে কোথায়, আমাদের পশ্চিম বাংলার মধ্যেও বেড়াতে এলো। তো এই বাংলায় বেড়াতে এসে ও খাবার দাবারগুলো সেরকম ভালো লাগবে না, কিন্তু লাস্টে আবার কি হবে, বাংলার এত ভালো ভালো খাবার দাবার আছে না, ওর খেয়ে ওর ভীষণ লাস্টে ভালো লাগবে, সেটা নিয়ে গল্পটা রয়েছে। তাহলে চলো বইটার দিকে তাকাও, তোমাদের আমি ট্রান্সলেশন করে করে বলে দিই। আচ্ছা চলো বইটার দিকে সকলে তাকাও, আমি পড়িয়ে দিই তোমরা শুনে নাও। সুজয় লিভস ইন নিউ ইয়র্ক উইথ হিজ পেরেন্টস। সুজয় নিউ ইয়র্কে বাস করে। আগেই বললাম আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা শহর হচ্ছে নিউ ইয়র্ক, বিদেশ তার মানে এদেশের না, বিদেশে ও বাস করে ওর বাবা মায়ের সাথে। হিস আঙ্কেল আন্ট অ্যান্ড কাজিনস অজয় অ্যান্ড অনিতা লিভস ইন কলকাতা। হিস আঙ্কেল মানে এখানে কে, সুজয়ের কাকা, তার কাকা কাকিমা আর কাকা কাকিমার ছেলে আর কি, ওর খুড়তুতো ভাই বোনেরা, তাদের নাম কি অজয় আর অনিতা, এরা কলকাতায় বাস করে। ওয়ান সামার সুজয় কামস টু কলকাতা উইথ হিজ পেরেন্টস। ওয়ান সামার একদিন একটা গ্রীষ্মের সময় সুজয় কামস টু কলকাতা, সুজয় কলকাতায় আসে উইথ হিজ পেরেন্টস তার বাবা মায়ের সাথে। দিস ইজ দ্য ফার্স্ট ভিজিট অফ সুজয় টু বেঙ্গল, এইটাই ছিল সুজয়ের প্রথম বাংলায় বেড়াতে আসা। দ্য কাজিন বাদার্স অ্যান্ড সিস্টার বিকাম ভেরি ক্লোজ টু ওয়ান অ্যানাদার। কী বলছে, ওর ওই কাজিনদের অর্থাৎ ওর ফুটুতো ভাই বোনেদের সাথে ও খুব তাড়াতাড়ি কী হয়ে গেল, মিশে গেল, তারা একে অপরের খুব কাছাকাছি চলে এলো, ভেরি সুন, খুব তাড়াতাড়ি। সুজয় ট্রেন্স দেম হাউ টু প্লে ব্যাডমিন্টন, সুজয় ওদেরকে কী শেখালো কীভাবে ব্যাডমিন্টন খেলতে হয়। অজয় অ্যান্ড অনিতা অলসো ট্রেন হিম হাউ টু প্লে ক্যারাম অ্যান্ড লুডো। অজয় অ্যান্ড অনিতা অলসো ট্রেন হিম, অজয় আর অনিতা ওকে কী শেখালো, হাউ টু প্লে ক্যারাম, সুজয়কে শেখালো কীভাবে ক্যারাম খেলতে হয় অ্যান্ড লুডো, কীভাবে লুডো খেলতে হয়। এভরি ওয়ান ইন দ্য হাউস লাভস সুজয় ভেরি মাচ, প্রত্যেকেই বাড়ির প্রত্যেকেই কাকা কাকিমা বলো ভাই বোনেরা বলো সবাই সুজয়কে খুব ভালোবাসতে লাগে। সুজয় ইজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি, সুজয় কেমন ছেলে, ও সবসময় ভীষণ আনন্দ করতে ভালোবাসে, এনার্জিতে পরিপূর্ণ, ঠিক আছে, আনন্দ আনন্দ উৎসাহে ভরপুর একটা ছেলে হচ্ছে সুজয়। হি এনজয়স দ্য সামার ডেজ উইথ দেম চিয়ারফুল, সুজয় কী করলো পুরো সামার সামারটা আর কি গ্রীষ্মের ছুটিটায় ও কী করলো ওই কাকা কাকিমা ভাই বোনেদের সঙ্গে ভীষণ আনন্দ করে কাটে। দেখো অ্যাট ফার্স্ট সুজয় ডাজ নট এনজয় দ্য ফুড অফ দ্য বেঙ্গলিশ, অ্যাট ফার্স্ট প্রথমে সুজয় ডাজ নট এনজয়, সুজয় একদমই পছন্দ করছিল না দ্য ফুড অফ বেঙ্গলিশ, এই যে বাঙালির সব খাবার দাবার, বাংলার যে খাবার দাবারগুলো হয় ওটা ও প্রথমে একদম ওর ভালো লাগছিল না। ইন নিউ ইয়র্ক হি জেনারেলি ইটস ড্রাই মিট এগ অ্যান্ড ব্রেড, কী বলছে, ইন নিউ ইয়র্ক ওই নিউ ইয়র্কে থাকার সময় ও কী খেত, হি জেনারেলি ইটস ও সাধারণত কী খেত, মাংস খেত, ড্রাই মিট মাংস আর কি, কষা মুরগির মাংস, কষা মাংস, এগ, ডিম খেত অ্যান্ড ব্রেড, রুটি খেত। দেয়ার হি ইজ নট ফন্ড অফ রাইস, এখানে এসে ও ভাত পছন্দ করলো না, ভাত ভালো লাগছিল না ওর, ডাল হ্যান্ডমেড ব্রেড হাতে তৈরি রুটি ডাল ভাত অ্যান্ড ফিশ মাছ এগুলো ওর কিছুই ভালো লাগছিল না। হি স্টেজ অ্যাট হিস আঙ্কেলস হাউস ইন কলকাতা অনলি ফর এ উইক, ও কতদিন ছিল, ও কলকাতায় ওর ওই কাকার বাড়িতে এক সপ্তাহের জন্য ছিল। অ্যাট দিস টাইম এই সময় হি টেস্টেস ও টেস্ট করলো আর কি, মানে খেয়ে দেখলো কী কী, হেলসা ফিশ ইন মাস্টার্ড, পোস্ত, মুগ ডাল উইথ পিস অ্যান্ড চিকেন কারি উইথ অল দ্য
ফ্যামিলি মেম্বার, সমস্ত ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ও ইলিশ মাছ পোস্ত খেলো, মুগ ডাল খেলো কড়াইশুঁটি দিয়ে, মুরগি খেলো, মুরগির মাংস খেলো, তো সমস্ত ফ্যামিলি মানে পরিবারের সদস্যদের সাথে ওগুলো খেলো। আফটার এ উইক, এক সপ্তাহ পর, সুজয়স আঙ্কেল, সুজয়ের কাকা অ্যান্ড আন্ট আর কাকিমা ডিসাইড টু গো, ঠিক করলো যাওয়ার জন্য টু দেয়ার নেটিভ ল্যান্ড জয়নগর। কোথায় না তাদের মানে আগের বাড়ি আর কি, ঠিক আছে, জয়নগরে ওদের যে বাড়ি রয়েছে যেখানে জন্মেছে ওরা, সেই জয়নগরে যাওয়ার একটা প্ল্যান করলো উইথ অল দ্য ফ্যামিলি মেম্বার, সমস্ত সদস্যরা মিলে যাওয়ার পরিকল্পনা করলো। অজয় অ্যান্ড অনিতাস গ্র্যান্ডমাদার লিভস দেয়ার, অজয় আর অনিতার ঠাকুমা ওখানে বাস করে। অল দ্য কাজিনস কেম টু নো অ্যাবাউট দ্য ট্যুর প্রোগ্রাম, সমস্ত ভাই বোনেরাই জেনে গেলো যে আমাদের এবার একটা যাওয়া হবে, প্রোগ্রামটার ব্যাপারে জেনে গেলো। দে অল আর ভেরি এক্সাইটেড, তারা সকলেই ভীষণ উৎসাহিত হয়ে পড়ল। সুজয় নেভার এনজয়েস দ্য ভিলেজ লাইফ অফ বেঙ্গল, সুজয় এর আগে কখনো গ্রাম বাংলার আর কি গ্রাম বাংলার জীবনযাত্রা কীরকম হয় ও কখনো দেখেনি, কখনো এইসব উপভোগও করেনি। তাহলে আজকে তোমাদের এতদূরই পড়া রইল, ভালো করে তোমরা পড়ো আর পড়াটা একটু দাগ দিয়ে নাও। আজকের মতো এইটুখানি থাকলো।